ল্যাংটা বাবা যেখানে শায়িত আছেন, যে এলাকায় বসবাস করতেন, কেরামতি দেখিয়েছেন, যে চুলায় রান্না করেছেন, আমি আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম বাংলাদেশের বর্তমানে ভাইরাল এবং আলোচিত একটা এলাকা, যে মতলবের সুলেমান ল্যাংটা বাবা, ল্যাংটা বাবার সেই আস্তানা, এটা দরবার শরীফ, উনি এখানে শায়িত আছেন। তো যাই হোক, অনেকে অনেকভাবে এটা নিয়ে আলাপ আলোচনা করে বা বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও অনলাইনে সোশ্যাল মিডিয়ায় আছে, সমালোচিত এবং আলোচিত। আর সেই আগ্রহ থেকে আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসলাম, যে দেখাবো যে ল্যাংটা বাবার টোটাল একদম সম্পূর্ণ এলাকাটা দেখাবো এবং আসলে এখানে কি হচ্ছে, মানে আমারও জানার খুব আগ্রহ, আপনাদেরকে আমি জানাবো আসলে হচ্ছেটা কি, সত্যি কি ভাইরাল হওয়া নেগেটিভ কথাগুলো কি সত্যি, নাকি আসলে এটা জাস্ট আসলে মানুষের মাঝে ভাইরাল হওয়ার জন্য এটা করা হয়েছে। অনেক সময় বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটে, যেটা তুচ্ছ একটা ঘটনা নিয়ে অনেক বড় ধরনের ঘটনা হয়, অনেক সময় এটা যারা ভাইরাল হয় তারাই চায় যে ভাইরাল হওয়ার জন্য, আবার অনেকে চায় তাদের লেনদেন বা কোনো অনৈতিক কর্মকাণ্ড থাকলে সেটা পরিপূর্ণভাবে না পাইলে দেখা যায় সেটা করে। তো যাই হোক, আমি সেদিকে যাব না, আমার কথা হলো নেগেটিভ পজিটিভ দুটাই থাকতে পারে। তো আমি আমার কথা হলো এখানে আসলে কি হচ্ছে, আমার নিজের যেমন জানার খুব ইচ্ছে, আমি সেই সাথে আপনাদেরকে দেখাবো যে আসলে খোঁজার চেষ্টা করবো আসলে কি হচ্ছে সেই ল্যাংটা বাবার দরবার, বাংলাদেশের সবচেয়ে বেশি বর্তমান আলোচিত ভাইরাল ল্যাংটা বাবার দরবার। চলুন আমরা সামনে যাই। দর্শক, আমরা ল্যাংটা বাবার একদম রজার সামনে, এখানে নিচে ওনার রজা শরীফটা আর উপরে হইল ওনার ওখানে একটা মসজিদ করা হয়েছে, উপরে মসজিদ নামাজের স্থান, উপরে মসজিদ নিচে ওনার রজা শরীফ। তো চলুন আমরা চেষ্টা করি আসলে ওনার ইতিহাসটা কারো কাছ থেকে জানার জন্য। আসসালামু আলাইকুম, মানে আমি একটা চ্যানেল থেকে আসছি, চ্যানেল মানে এটা চ্যানেল ধর্মীয় এবং দর্শনীয় স্থান, আমি কি ধর্মীয় এবং দর্শনীয় স্থান, আমি বাংলাদেশের যে প্রান্তে যাই যেখানে যাই সময় পাই ঘুরতে গেলে ধর্মীয় স্থানগুলো ভিডিও করি, ওখান থেকে তথ্য নিয়ে আমার চ্যানেল আপলোড করি, মানুষকে দেখার সুযোগ দিই। এই ল্যাংটা ফকিরের যে কথাটা বললেন, যে আপনি কি চিনতেন ল্যাংটা ফকিরকে? ল্যাংটা বাবা তো অরিজিনাল উনি আলুয়া ছিল নাকি? আমরা শুনছি কিন্তু এখানে থাকতো তাই
আচ্ছা, তাহলে ল্যাংড়া বাবার মানে যাতায়াত বা থাকা এখানে ছিল? তাহলে ল্যাংটা বাবা আপনার বাবা চলতো মানে ল্যাংটা বাবা আর কি মানে গ্রামের বাড়ি এটাই? তাহলে ও ল্যাংটা বাবার এই বাড়ি ভক্ত নারায়ণগঞ্জ। তো উনি এটা ওনার কি ছিল এই এলাকা? এখানে উনি থাকতো এলাকায়, ঘোরাফেরা করতো এলাকায় থাকতো? তাই আমি যদি বলতাম তো গুছি এক তো বাঁচল না, সব বলে দিত। আমি যে যে ঘরটা এখন চুলা এই ঘরটা পাচ্ছে একা থাকা একটা আগুন গেছে। ও রে আল্লাহ, বুঝতে পারছি। দর্শক, আমরা ল্যাংটা বাবার এই যে চুলা রান্না করে খেতেন সেই চুলা দেখানোর জন্য যাচ্ছি। আর এই এলাকাটা উনি এই এলাকায় থাকতেন, যদিও ওনার বাড়ি এখানে না, কিন্তু উনি এই গ্রাম এই বাড়িগুলোতে ঘুরে বেড়াতেন। উনি যেই চুলা রান্না করতেন সেই চুলাটা আপনাদেরকে আমি দেখাবো, চলুন। দর্শক, শেষ পর্যন্ত আমরা পৌঁছালাম ল্যাংটা বাবার, যেখানে উনি যে এই এই গ্রামগুলোতে উনি ঘুরে বেড়াতেন। এটা তো আপনি আপনারা হয়তো দেখবেন শুনে বুঝছেন। তো উনি এই চুলাটা ব্যবহার করতেন রান্নার কাজে হোক আর যেই কাজে হোক, চুলাটা ভিতরে এটা স্মৃতি হিসাবে সংরক্ষণ করে রাখা হয়েছে চারপাশে বাউন্ডার দিয়ে। দর্শক, আপনারা এই জিনিসটা দেখার পরে হয়তো অনেক আনন্দিত হয়েছেন, আশ্চর্য হয়েছেন, যে আসলে অনেকের মনে প্রশ্ন ছিল ল্যাংটা বাবা বাড়ি কোথায় কোথায় থাকতেন এবং ওনার কিছু আধ্যাত্মিক আসলে ওনার বংশধর বলেন বা ওনার মাজার যারা এখন মাজার কমিটি আছে তারা যদি কোনো ভুল করে, তারা যদি গাঞ্জা খায় মদ খায়, এটা কোনো পীড়া হলে দোষ হতে পারে। তো আপনারা হয়তো আমার ভিডিওটা দেখতে দেখতে অনেক ঘটনাই বুঝবেন যে আসলে কিছু সমস্যা থাকে যেগুলো সম্মুখে আনা যায় না, মানুষের সম্মুখে কিছু ঘটনা আছে যেটা প্রকাশ করা যায় না। তো আমি অনেক ঘটনা প্রকাশ করতে যাচ্ছি না, অন্য সাংবাদিকের মতো টিভি মিডিয়ার মতো আমি চাচ্ছি না প্রকাশ করতে, তবে আপনারা বুঝবেন যে আসলেই গলত ছিল। আসলে এখন বর্তমান যারা কমিটি আছে কিছু না কিছু সমস্যা আছে অথবা বড় ধরনের সমস্যা আছে। যাই হোক, আমার ওই উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো ল্যাংটা বাবার ইতিহাসটা এবং উনি সত্যিকার একজন আউলিয়া ছিলেন, ওনার ইতিহাসটা আপনার মাঝে তুলে ধরার জন্য এবং দেখানোর জন্য, এবং উনি জীবিত থাকা অবস্থায় যে চুলাটা ব্যবহার করতেন, যে এলাকা থাকতেন সেই এলাকা আপনাদেরকে নিয়ে আসছে। দর্শক, আপনাদেরকে আমি দেখানোর এবং জানানোর চেষ্টা করেছিলাম যে ল্যাংটা বাবার দরবারটা এবং ওনার সংক্ষিপ্ত কিছু ইতিহাস এবং ঘটনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে বলি, আসলে
সব ভালো ভালো নয়, সব খারাপ খারাপ নয়, ভালোর ভিতরে খারাপ থাকে, খারাপের ভিতরে ভালো থাকে। আপনারা একটু যাচাই করে নেবেন। কোনো আউলিয়ার দরবারে গেলে অবশ্যই আপনাদের বোঝার মতো বা আপনাদের দেখার মতো চোখ আছে, তো আমি সেই প্রসঙ্গে আর গেলাম না। তো যাওয়ার আগে একটা কথা বলি, যদি ধর্মীয় এবং দর্শনীয় স্থান আপনাদের ভালো লাগে, ভালোবাসেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন, এবং স্পেশালি এই ভিডিওটা নিয়ে আপনাদের মতামতটা কি আমি জানতে চাই, আমার জানার খুব দরকার, কারণ অনেক কষ্ট করে এখানে এসেছি। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।